ঝিনাইদহ জেলা জুড়ে ব্যাপকভাবে জন্মাচ্ছে ক্ষতিকারক উদ্ভিদ পার্থেনিয়াম, যা মানবদেহ, ফসল এমনকি গবাদি পশুর জন্য অত্যন্ত ক্ষতিকারক। পথের ধারে, বাড়ির আঙিনায় ও ফসলের মাঠে জন্মানো এই আগাছার অপকারিতা কতটা তাও জানা নেই সাধারণ মানুষের। তবে কৃষি কর্মকর্তা বলছেন, ক্ষতিকারক এই উদ্ভিদ সম্পর্কে মানুষকে সচেতন ও নিধনে নেওয়া হচ্ছে ব্যবস্থা। ঝিনাইদহ প্রতিনিধি শিপ্লু জামানের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন মৌসুমী রহমান। অজানা বিষাক্ত এই উদ্ভিদের নাম পার্থেনিয়াম, যার সংস্পর্শে এলেই নানা রোগে আক্রান্ত হতে পারে মানুষ, পশু পাখি সহ অন্যান্য উদ্ভিদ। ঝিনাইদহের রাস্তার ধারে, বাড়ির আঙিনা ও ফসলের মাঠে ব্যাপকভাবে জন্মাচ্ছে ক্ষতিকারক এই আগাছা, যার উচ্চতা 1 থেকে 1.5 মিটার পর্যন্ত হয়। একটি গাছ 20 থেকে 25 হাজার বীজের জন্ম দেয়, ফলে দ্রুতই ছড়িয়ে পড়ে। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা জানান, এই আগাছা ফসলি জমিতে থাকলে ফলন মারাত্মকভাবে কমে যায়। এছাড়া গবাদি পশু এর সংস্পর্শে এলে শরীর ফুলা, জ্বর, বদহজম সহ নানা রোগে আক্রান্ত হয়। আর মানবদেহে হাঁপানি, অ্যাজমা, ক্যান্সার, চর্মসহ দেখা দেয় বিভিন্ন রোগ। তবে এই আগাছার নাম কিংবা এর ক্ষতিকারক দিক সম্পর্কে জানেই না সাধারণ মানুষ। মানুষের স্কিনে অনেক রকমের সাইড ইফেক্ট হয়, ফাস্ট ক্রস্ট হাঁপানির কারণ হয়, আবার অনেক অংশে দেখা গেছে যে এই পার্থেনিয়ামের সংস্পর্শে আসার কারণে অনেকের হচ্ছে ক্যান্সার জনিত রোগও হচ্ছে। এই গাছ যে ক্যান্সারের জীবাণু ছড়ায় এইটা সম্পর্কে যখন ধারণা পাই, তখন থেকে অবগত হয়েছি এই ধরনের গাছগুলো কেটে ফেলা উচিত। মানুষ এই ছাগল বা গরু মাংস খাইলে মানুষেরও ক্যান্সারের সম্ভাবনা আছে। এই গাছটি এত ক্ষতিকর যা আমাদের সচেতন হওয়া দরকার। এই গাছ বাসার আশপাশে যেগুলো আছে সেগুলো আমরা সবাই তুলে পুড়িয়ে ফেলবে। এই পার্থেনাম গাছটা রাস্তার ধারে বাঁকে ঘুষে থাকে, অনেক ক্ষতি করে। গরু ছাগলগুলো আমরা কিনে নিয়ে আসি, এই গাছগুলো খুব ক্ষতি করে, আসার গাছা খুব ক্ষতি করে। কয়েক বছর আগের তুলনায় এখন জেলা জুড়ে ব্যাপকভাবে জন্মেছে এই উদ্ভিদ, যার ক্ষতিকর দিক ও নিরাময়ের নানা পরামর্শ দিলেন এই বিশেষজ্ঞ। প্রায় 90% ফসলের ক্ষতি করতে পারে এই আগাছা, এবং একটি গাছ থেকে 10 লক্ষ গাছ তৈরি হওয়ার ক্ষমতা রাখে। যখন গবাদি পশু ফসলের ক্ষেত অথবা অন্যান্য ঘাস খায়, তখন তার শ্বাসনালীতে ঢুকে যেতে পারে তার যে ফুলগুলি বা পরাগরেণুগুলি, এবং সেটি তার শ্বাসযন্ত্রের নানান ধরনের রোগ সৃষ্টি করে। ক্ষতিকারক এই আগাছা সম্পর্কে কৃষক ও সাধারণ মানুষকে সচেতন করতে নানা পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানালেন এই কৃষি কর্মকর্তা। উপড়িয়ে পুড়িয়ে ফেলে অথবা গর্ত করে গর্তের ভিতরে চাপা দিয়ে রাখে, তাতে করে বীজ সম্পর্কে হয়তো না হতে পারে। সেজন্য আমরা চাষিদেরকে সেভাবে পরামর্শ দিচ্ছি, এর থেকে গরুকে যাতে না খাওয়ায় সেটা আমরা পরামর্শ। ইতিমধ্যে জেলায় প্রায় 50 হেক্টর আবাদি জমিতে পার্থেনিয়াম নামক এই উদ্ভিদের জন্ম নিয়েছে। মৌসুমী রহমান, আরটিভি।